অনুমতি দিলেন। এইবারে গোনা শুরু হয়ে গেল বাবা, এক দুই করে গুনতে 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 গোনা যখন শেষ হয়ে গেছে, বাবা নোয়াখালীর আলেমেরা আমার দাদা পীরের পাদুকা জুড়ে কাঁদতে লাগলেন। ও মুজাদ্দিদের জামাত, ও ফুরফুরার পীর, আপনি কি আলেম তৈরি করেছেন, আজকে কি শিষ্য তৈরি করেছেন, কি ভক্ত তৈরি করেছেন? উনি যা বলেছেন বলে আজকে কিন্তু সব মিলে গেছে। সুবহানাল্লাহ, সব মিলে গেছে। উনি যা বলেছেন একটা দিক দিক হয়নি, উনি ঠিকই বলেছেন। ও ভাইরা রে, হাজার হাজার আলেমীরা আর দেরি তারা করলো না গো, আমার দাদা পীরের কদম দোকানা জড়িয়ে বাবা তারা তওবা তিল্লা পড়ে আমার দাদা পীরের কাছে তারা মুড়ি দিবে নে যা। আল্লাহর ওলিদের আল্লাহটা ক্ষমতা দিয়েছে স্পেশাল বাবা, এই ক্ষমতা সবাই কিন্তু পায় না। এই ক্ষমতাটা আমার আল্লাহর কাছ থেকে নিতে হয়, আমার আল্লাহ পাক তাদের দিয়ে দেয়। তবে চার দোকানে বসে আর বিড়ি টেনে পাবা না, জি চার দোকানে বসে আর বিড়ি টেনে পাবে না। এ ক্ষমতা অর্জন করতে গেলে এই মসজিদে বসতে হবে, পীরের কাছে যেতে হবে, তার দরবারে বসে সোহবত নিতে হবে, তবে তুমি পাবে বাবা, জি আর নইলে পাবে না। কারণ আপনি যদি মনে করেন আমি তরকার হাটে ধান কিনব, হবে না। ধান হাটা আলাদা, তরকার হাটা আলাদা, সব জায়গায় সব রকম পাবেন না। জি পীরের কাছে যেতে গেলে, পীরের সোহবতে যেতে গেলে তেনার কাছে বসতে হবে, কিন্তু আমাদের তো সময় নেই বাবা। চার দোকানে বসে জীবনটা কাটাই, কিন্তু আল্লাহর ওলির দরবারে আমাদের সে সময় নেই, আমরা কিন্তু পারি না, দুঃখ লাগে। জি এজন্য আজকে আমি আপনাদের কাছে প্রথম একটা কথা তুললাম, আল্লাহর ওলির কত ক্ষমতা, কত সুন্দর, এবং তিনি কিভাবে বললেন। নোয়াখালীর আলেমেরা সব পাঁজা করে বুকে জড়িয়েছেন, ও বসিরাটির পীর আল্লাহ রুহুল আমিন, আমার দাদা পীরের মুরিদ, আমার দাদা পীরের ভক্ত, আপনি কেমন করে বললেন, এটা আমাদের বোঝাতে হবে। বসিরাটির পীর বলেছিলেন, ও আলেমের দলেরা, তোমরা আমার দাদা পীরকে চেনো না, আমার মোজাদ্দিদ জামানকে চেনো না, আমার মোজামানকে তোমরা জানো না, আমি ওনার শিষ্য, আমি ওনার মুরিদ। কেমন করে বললাম, আমি রুহুল আমিন চোখ দূরে বন্ধ করেছি, আমি রুহুল আমিন চোখ দূরে বন্ধ করেছি, এই বন্ধ করে আমি বলে না বুঝতে পারলাম, আমি বন্ধ করে বুঝতে পারলাম কত লোক নামাজ পড়েছে, আমার সামনে অক্ষরগুলো ভেসে উঠল। সুবহানাল্লাহ, আমি দেখতে পেলাম, আমি বুঝতে পারলাম আমি রুহুল আমিন। জি ওই সংখ্যা দেখে আমি কিন্তু বলে দিয়েছি, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক দু বছর না আমার দাদা পীরের গোলামি করেছেন, আমার বসিরাটের আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আর ওই বসিরাটের জমিনে একটা বাঘের কবর আছে বাবা, যদি কখনো যান দেখি আসবে, আমাদের বাড়ি তো খুব দূর না বাবা, একটা বাঘের কবর আছে। ওই বাঘের পিঠে চড়ে বেড়াতেন শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, কত বড় আরেফ বিল্লাহ তিনি ছিলেন, কত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। সারাটা জীবন উনি সাইকেল চড়িনি, ট্যাক্সি চড়িনি, বাস চড়িনি, উনি বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছে। আমি মন গড়া কথা বলছি না বাবা, বসিরাটে কবর আছে দেখে আসবে। আস্তানা রোডে, আস্তানা রোডে আমার শালি হুজুরের কবর আর পাশে আছে বাঘের কবর। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য এইটা, তিনি জীবন তৈরি করে যদি বাঘের পিঠে চড়ে বেড়াতে পারে, আর আমরা কি জীবন তৈরি করেছি, নিজের বউকে কন্ট্রোল করতে পারিনি। জি ডাইনাস্টি ওলি মায়ে যায়, যদি বলাস বাপের বাড়ি যাস নে, ও কাপড় গুছিয়ে রেডি হয়ে চল যাচ্ছে, দেখেছে ওনার বাগে কথা শুনেছে। আর আজকে আমরা বাগিনি বাড়ির বউ, আজকে তাকে পোষ করতে পারিনি, মুসলমান আমরা, মুসলমান মুখ মুখ খুলে বলছে আমরা মুসলমান, কি মুসলমান বাবা। এইবার আসুন মুসলমান কারে বলে আমি একটু বুঝিয়ে দেব, বেশি বলবো না, অল্প কথায় আপনাদের শুনিয়ে দেব।
আব্বাজান ভাইজান ও তরুণ যুবকেরা তোমরা যে মহফিলটা দিয়েছো প্রতি বছর মহফিলটা তোমরা দাও বাবা এই লকডাউন চলছে তবু তোমরা কি করলে আজকে পয়সা গড়ি খরচ করে আজকে তাবারুকের ব্যবস্থা করে এই যে মহফিলটা তোমরা দিয়েছো আমি দোয়া করছি আল্লাহর কাছে প্রতি বছর দোয়ার আল্লাহ ক্ষমতা দান করুক কারণ দান করলে জীবনে কিন্তু কমে না আল্লাহ বাজিয়ে আল্লাহ তিনি বাজিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দামেস্কে যার বাড়ি বহুদিনের এরাদা উনি একটু হজ করতে যাবেন আমার নবী পাকের রওজা যাবেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন আল্লাহর কাবায় নামাজ পড়বেন মুনির বড় তামান্না মুনির বড় এরাদা উনি গাঁটি গুটি বেঁধে উনি কি করলেন আল্লাহর কাবায় পৌঁছে গেলেন আল্লাহর কাবায় যে নামাজ পড়তে হয় আল্লাহর হাজিরা নামাজ পড়ে ওই কাবাটা সাতবার করে ঘুরতে হয় আপনারা জানেন না আমার আলী হোসেন ভাই মাওলানা যখন হজ পাকে যাবেন আমি এইখানে বসে দুপুর বেলা ওনার জন্য দোয়া করে গিয়েছিলাম আমার ভালো মনে আছে বাবা এই আল্লাহর হাজিরে যখন যায় একটু দোয়া নিয়ে যায় বাবা গ্রামগঞ্জে একটু আপা দোয়া নিয়ে চলে যান বাবা যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে বাবা বলে কয়ে চলে যান আল্লাহর ওলি কি করলেন উনি বলেন আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করে বাবা কাবায় দূরে কাত নামাজ পড়ে ওই কাবার পাশে হালাম দিয়ে ঘুমিয়ে পড়েছে ও ভাইরা রে কাবার ভিতর ফাঁকা কাবার ভিতরে বাবা কিছু নেই রে আপনার অনেকে নেটে দেখেছেন ওর ভিতরে কিছু নেই বাবা দুজন ফেরেস্তা ওই কাবার মধ্যে বসে বলা বলি করছেন আজকের যত হাজি হজ এসেছে কত লোকের হজ কবুল করেছে ওনার দুজনা বলা বলি করতে লেগেছে একজন বলে ফেরেস্তা বলে ও ভাই শুনে লাও জেনে লাও বুঝে লাও যত হাজি হজ পাক এসেছেন আল্লাহর দরবারে কোনো হাজির হজ কবুল হয়নি এই কথাটা উনি কাবার পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন ওনার কানে কথাটা পৌঁছে গেছে উনি কি করলেন ঘুমটা ভেঙে আল্লাহর কাবা ধরে ঝরঝর করে কাঁদছেন আল্লাহ তাহলে আজকের আমি যে হজ পাক এলাম আজকে আমার হজটাই বেকার জি যদি আজকের আমার কবুল না হয় আজকে তোমার দরবারে যদি আজকের মঞ্জুর না হয় আজকের আমি যে কষ্ট করে এলাম কষ্টটা বেকার উনি ঝরঝর করে কাঁদছে জি যারা হাজি হজ পাকে গেছে জিজ্ঞেস করে দেখবেন ওদের শুধু কান্না ছাড়া কোনো লাইন নেই যত হাজি আমার নবীর দরবারে গেছে আল্লাহর কাবায় যারা গেছে সব সময় ওনার চোখের পানি ফেলে কাঁদে শুধু কান্নাই ওদের সম্বল কেন জীবনে যা গোনা করেছে পাপ করেছে ওখানে ধুয়ে মুছে সাফ হয় তবে এমনি হবে না বাবা কান্নার বিনিময় হবে আপনি কাঁদতে পারলে ওখানে হবে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়লে আব্বাজান ভাইজান ঘুমতি গুটে আবার কাবা তওয়াব করতে লাগলেন তওয়াব করে 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 বাবা দুরি কাত নামাজ পড়ে উনি আবার ঘুমিয়ে গেলেন আবার ঘুমিয়ে গেলেন ঘুমার পরে উনি শুনতে পেলেন ওই ফেরেশতারা দুইজন বলা বলি করছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকের হজটা কবুল হয়েছে যত হাজি হজ পাক এসেছে সবার হজটা কবুল হয়ে গেছে না 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 একজন ফেরেশতা বলছে ভাই কেমন করে কবুল হলো উনি বলতে লাগলেন ওই দামেস্কে যার বাড়ি একজন চামার জুতো সারাই করে তার দামের বদলে যত হাজি হজ এসেছে সবার হজ আল্লাহ কবুল করেছে অবাক উনি চমকে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক ঝরঝর করে কাঁদতে লাগলেন আজকের এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এসেছে আর একটা চামার জুতো সারাই করে তার দানের বদলে আল্লাহ এত বড় পুরস্কার যখন দিয়েছে হজ যখন কবুল হয়েছে কানে শুনলাম আমি চামারের খোঁজে একটু যাব ওনার হাতে একটু হাত দিয়ে একটু মোসাবা করব জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি ভালো লোকের কাছে সবাই যেতে চায় বাবা এই আমার ছোট হুজুর পীর কেলার বড় সাহেবজাদা ইন্তেকাল করলেন লক্ষ লক্ষ মানুষ জি গরমে মানুষ দাঁড়াতে পারছে না তো গরম তবুও দাঁড়িয়ে আছে এক নজরে আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি আমাদের পীর
হুজুর কেবলা চলে যাচ্ছে বিদায় নিচ্ছে তাই এক নজরে দেখার জন্য মানুষ পাগলের মতো দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ জি তিন দিনের টাটকা লাশ আমি নিজে চোখে দেখলাম আমি তো ভিতরে বসছিলাম বাবা যারা গেছেন তারা বাইরেতে লক্ষ্য করে দেখেছেন আর আমি নিজে হুজুর কেবলার লাশের পাশে ভিতরে বসে দেখেছি তিন দিনের টাটকা লাশ আপনার মুখ থেকে ঘাম ঝরছে অবাক আমি তো চিন্তা করছি এত বড় আল্লাহর ওলি আজকে আমরা বিদায় দিয়ে দিলাম এত বড় আল্লাহর বন্ধু আজ আমাদের কাছ থেকে চলে গেল যার কপাল থেকে মৃত্যুর পরে ঘাম বার হচ্ছে সুবহানাল্লাহ জি এই দুনিয়াটা কিছু না বাবা যদি জীবন তৈরি না করতে পারো এই জীবনের কোনো মূল্য নেই আব্দুল লেনে মোবারক রহমাতুল্লাহ লাগে উনি দামেস্কে ঢুকে পড়লেন যাওয়ার পরে দেখলেন বাবা রাস্তার ধারে টুকটুক করে জুতো সরাই করছেন একজন চামার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম উনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি কি আমার সালাম দিলে বলে আমার বাড়ি বহুদূর আপনি আমার চিনবেন না আমি আপনার কাছে প্রশ্ন করব আপনি কি দামেস্কের চামার বলে হ্যাঁ বাবা আমি দামেস্কের চামার কি খবর একটু বলো বলো বলে আপনি একটুখানি দাঁড়ান আমি আপনার সঙ্গে একটু মিলতে চাই আপনি একটু দাঁড়ান আপনার একটু হাতে আমি হাত দিতে চাই ওই চামার পরিষ্কার করে ডেকে বলছে ভাই জান গো আজকে আমার গলা গলা মিলবেন কেন আমার হাতে হাত দেবেন কেন আমার মতো নাদান আমার মতো গুনাহগার আর কেউ আছে আজকে আমার হাতে হাত দেবেন কেন ওই আব্দুল মোবারক ডেকে বললো ভাই আমি কোনো কথা জানি না একটু উঠুন আমি গলায় গলায় মিলবো আমি হাতে হাতটা আপনার দিয়ে দেব বাবা চামার যখন উঠেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক দেরি করলেন না হুজুর গলাটা জড়িয়ে বাবা গলায় গলায় মিলে হাতে হাত দিয়েছেন দেওয়ার পরে চিৎকার করে বলছে ভাই আমি আপনার জানতে চাই আপনার জীবনে কি দান করেছেন ওই দানের কথা আমি একটু জানতে চাই আপনি জীবনে কি দান করলেন আমাকে বলুন ও ভাইরা রে ওই দামেস্কের চামার জারজার করে কাঁদে বলি ভাই জান গো আমার আর কাঁদাবেন না আমি কাঁদতে পারছি না আমার চোখের পানি দর দর করে পড়তে থাকতে পারছি না আমার জিজ্ঞাসা করবেন না বলে কেন ভাই বলে আপনি কোথাতে এসেছেন বলুন বলে আমি আল্লাহর কাবা বাই তুল্লাতে এসেছি আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি এই চামার আর চোখের বানাটকাতে পারলো না বাপজি রে এইবার গলাখানা জোরে দর দর করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো ভাই আমার কপাল ভালো না আমার নসি বড় ভালো না কেন কেন এমন বলছেন কেন বলে শুনেলার জেনেলার আমি আপনাকে বলছি শোনেন আজকে আমি বড় আজকের গরিব আমি বড় দিন দুঃখী এই জুতোর সারাই করে আমি সংসার চালাই বাবা ও ভাই রে সারাদিন জুতোর সারাই করে যা পয়সা হয় আমি চাল ডাল কিনে আমি বিবির কাছে দে আমার বিবি এইবার রান্না বান্না করে সংসার যখন চালায় বাইরে আমি বহুদিন আগে নিয়ত করেছিলাম আল্লাহ সুযোগ যদি তুমি আমার দাও আমি আল্লাহর কাবায় যাব সুবহানাল্লাহ আল্লাহ একটু সুযোগ দাও আল্লাহ আমি গরিব আমার কিচ্ছু নেই আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি আল্লাহ আমি একটু কাবায় যাব আল্লাহ তোমার কাবাটা একটু দেখব আর তোমার কাবায় আমি দূরে কত একটু নামাজ পড়ব আমার মনের বড় ইচ্ছা আমি সোনার মদিন একটু যাব আমার নবী রওজা ধরে একটু কাঁদব আমার মনের বড় ইচ্ছা আরে ভাই রে পয়সা লাগে পয়সা নেই আমি গরিব আমার কি করব প্রত্যেক দিন যে টাকা লাগে আমি এক দু টাকা করে জমা ওই জুতুর বাক্সে রেখে এইবার আমি রাখতে 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 বাইরে 600 টাকা যখন জোগাড় হয়ে গেল আমি বাড়ি গেলাম বাড়ি গেলাম হজের চাঁদ যখন উঠেছে আমার বিবির গলা ধরে বললাম আরে বিবিরা
তুমি আমার বিদায় দাও ও আমার প্রাণ প্রিয় বিদায় দাও আমি নবীর দেশের মেহমান আমি আল্লাহর কাবার মেহমান আমি আল্লাহর কাবায় যাব আমি আল্লাহর নবীর দেশে যাব তুমি আমার হাসি মুখে বিদায় দাও সুবহানাল্লাহ বিবি আমি তোমার স্বামী আমি অনেক ত্রুটি বিচ্যুতি করেছি আমি চলা বলার পথে অনেক অন্যায় করতে পারি আমার ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আমি নবীর পাগল আমি আল্লাহর কাবার পাগল আমি চলে যাচ্ছি আল্লাহর কাবায় আমি চলে যাচ্ছি সোনার মদিনায় যদি ফিরি তোমার সঙ্গে আবার দেখা হবে বিবির কাছে স্বামী আজকে ক্ষমা চেয়ে যাচ্ছে যেহেতু হক আছে বাবা স্বামীর হক বিবির কাছে বিবির হক স্বামীর কাছে জি এইবারে বিবি তখন বলছে স্বামী আমার মনটা আনন্দ হচ্ছে আমার মনটা খুশি হচ্ছে ওরে আমার প্রাণের স্বামী গো তুমি আজ নবীর দেশে যাবে ও স্বামী আমারে এক বিন্দু দুঃখ নাই এক বিন্দু কষ্ট নাই এক বিন্দু আমার কোনো মনে ব্যথা নেই গো আমার সালাম আমার নবীর কাছে দেবে তবে একটা দাবি আপনার কাছে আমার পেটে বাচ্চা এসেছে ও স্বামী পোশাক বিধে অনেক মা জননী দুনিয়াতে চলে যায় পোশাক যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায় স্বামী আমার গো আমার একটা দাবি তোমার হাতে ধরে বলছি আমি দুনিয়াতে চলে গেলে আর দেখা হবে না আর কথা হবে না ও স্বামী আমার আমি চলা বলা পথ অন্যায় যদি করি তুমি আমার মাফ করে দিও ক্ষমা করে দিও কিন্তু যাবার আগে একটা কথা বলে দে আমি একটু রান্না গোস আমি রান্না গোস তোমার হাত বরাবর আমি একটু খেতে চাই আমার মনটা বলছে তোমার হাত দিয়ে তোমার হাত বরাবর আমি একটু রান্না গোস আমার গালে একটু তুলে দেবে স্বামী আজকের আমরা গরিব গোস্ত কেনার পয়সা নেই তুমি তো যা রোজগার কর আমরা সংসার চালাই আজকের আমার মনির বড় তামান্না আমার মনির বড় ইরাদা যদি একটু রান্না গোস তুমি খাইয়ে যাও আমার মনে তৃপ্তি হবে কারণ কবে ফিরবা তা ঠিক নেই তুমি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাবে এই জন্য তোমার কাছে আমার দাবি আমি হাসি মুখে তোমার বিদায় দিচ্ছি তবে আমার দাবিটা একটু পূরণ করে যাও কাছে আছে 600 টাকা 600 দেরহাম আব্দুল্লাহ মোবারক বিবির মুখের দিকে তাকিয়ে বলছে বিবি আমি হজে যাওয়ার আগে আমি তোর আশা পুরো করে যাব জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এই জন্য যখন হজে যেতে হয় নিয়ম হচ্ছে অন্তত সবার কাছে মাপ চেয়ে হজে যেতে যাব আমার ভাই এই মজলিসে বসে আমি নিজে দেখেছিলাম আমার ভাই জান কি করলেন সবার কাছে দাঁড়ি ক্ষমা চেয়েছিলেন যে আপনারা ক্ষমা করবেন আমি হজ পাকে যাচ্ছি আপনারা সবাই হাসি মুখে আনন্দ চিত্তে বলেছিলেন যান আমরা দোয়া করছি এই যেটা মনের আবেগ সবাই পারে না বাবা কারণ এখন যারা হজে যায় বা যাচ্ছে সবার বলছেন কিছু কিছু আছে বাবা এমন মনে দুঃখ দিয়ে যাচ্ছে এমন মনে ব্যথা দিয়ে যাচ্ছে সে ব্যথা কিন্তু অন্যরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি টাকা সর্ষ পকেটে নিয়ে দামেস্ক রলি গলিতে ঘুরলেন কোন বাড়ি যদি গোস্ত রান্না হয় অন্তত কিঞ্চিত পরিমাণ আনবো এনি বিবির গালে দিয়ে আমি হজ পূর্ণ করব আমি নবীর দেশের মেহমান হব এই ঘুরতে 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 বাবা জি দেখে একজন বুড়ি মা গোস্ত রান্না করছে বাবা বারবার হচ্ছে বারবার হচ্ছে বাবা বুড়ি মার গোস্ত রান্না উনি বুঝতে পারলেন বাবা দরজার কাছে দাঁড়িয়ে জাপার পাঁচিলে দরজার কাছে দাঁড়িয়ে টুক 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 করে ঘা দিলে ও মামা একটা বার দরজাখানা খুলে দেবেন মা ও মা একটা বার দরজাখানা খুলে দেবেন মা মা জননী জনম দুঃখিনী বাবা টুক টুক করে দরজাখানা খুলে দে বলছে বাবা তুমি কে আমার সন্তানে তুমি এসেছো তুমি কে বলে মা গো তুমি কি রান্না করছো বলো মা ওই বুড়ি মহিলা বলছে বাবা
একটু ভিতরে এসে দেখো আমি গোশ রান্না করছি বাবা আপা চামার জি দেখে বুড়িমা গোশ রান্না করছে আর চুলোর পাড়ে দুটো কচি কচি দুটো বাচ্চা কেঁদে কেঁদে তারা ঘুমিয়ে আছে এইবার চামার বলছে মা আমি তোমার কাছে দাবি করছি মা আমার একটু গোশত তুমি দাও কত নেবে বলো আমার পকেটে পয়সা আছে দেব আমি তোমার পয়সার বিনিময়ে গোশত নেব ওই বুড়ি মা কেঁদে কেঁদে বলছে বাবা যত পয়সা দাও না কেন এ গোশত তোমার হবে না এ গোশত দিতে পারবো না চামার বলছে কেন মা তুমি দিতে পারবে না আমার বিবিকে খাইয়ে আমি হজ পাকে যাব আমার বিবির পেটে বাচ্চা আমি নবীর দরবারের মেহমান হব তুমি কি আমার দিতে পারবে না ওই বুড়ি মা বলে বাবা রে তুমি নবীর দেশে যাবে আমার নবীর কাছে সালামটা বলে দিও আমার রাসূল পাকের দরবার সালামটা পৌঁছে দিও আমি নবী আওলা সুবহানাল্লাহ ওরে চামার রে আমি বিধবা নারী স্বামী মারা গেছে আমার কচি কচি দুটো বাচ্চা আমার কোলে আব্বা হারা হয়েছে তিন দিন কেটে গেল আমি বাচ্চার গালি কি দিতে পারি আমার সোনার মানিক দুটো কাঁধে মা খেতে দিন আমি কোথায় পাবো বাবা আমি খেতে দিতে পাচ্ছি না আমি মা তখন কি করলাম ওই দুটো বাচ্চার মুখে থাবা দিয়ে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিলাম আমি মা আমি পেটে ধরা মা আমি জনম দুঃখিনী মা বাপ ফেলে চলে যায় কিন্তু মা ফেলতে পারে না জি এই জন্য তো আল্লাহ পাক মায়ের কথা তিনবার বলেছে আর বাপের কথা একবার বলেছে জি মা মা কোনোদিন বাচ্চার ফেলতে পারে না বাপ ফেলে দূরে যায় বাপ ফেলে বাইরে যায় কিন্তু মা জনম দুঃখিনী মা বাচ্চাকে বুকের মধ্যে রেখে দেয় তাই আমি মা আমি কলিজার টুকরো বাচ্চা দুটোর বুকের মধ্যে রেখে দিলাম আমার বাচ্চা দুটো কাঁদে মা আমাদের খেতে দেবেন না মা ও মা আমাদের ক্ষুধার জ্বালা মিটাবেন না মা আমাদের পেটের জ্বালা মিটাবেন না মা আজ তিন দিন আমরা ভুকা তিন দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই আমি মা আমি ব্যথা খাবা মা আমি আষাঢ় পিচাড় খাবা মা আমি রক্তে ভেজা মা আমার চোখের পানি দর দর করে পড়ে যেহেতু আমি নবীর আওলাদ আমি কার কাছে যাব নবীর আওলাদ জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে চাইতে পারবে না এটা নবীর কথা তা আমি তো চাইতে পারবো না আমি তখন বাচ্চা দুটোর বুকে থাবা দিয়ে ঠান্ডা হাঁড়িটা আমি চুলোয় বসিয়ে আমি আগুন জ্বালিয়ে দিলাম বাবা চামার হাঁড়ি যখন গরম হয়ে গেল আমি ঠান্ডা পানি হাঁড়িতে সিটে মারি বাচ্চাদের ধোকা দিলাম বাচ্চাদের দাগা দিলাম ও সোনার মানিক তোরা ঘুমা আমি মা রান্না করছি খাইয়ে দেব আমি মা রান্না করছি পেট ভরাবো এই বলে বাচ্চা দুটো থাবা দিতে লাগলাম আমার বাচ্চা আনন্দিতারা ঘুমিয়ে গেল আমি মা জনম দুঃখিনী দেখতে লাগলাম আমার বাচ্চা যখন ঘুমিয়ে গেল আমি রান্না বন্ধ করে দিলাম আর পানি ছিটে মারি নে বাবা এইবার বোরকাটা পরে একটা থলে নিয়ে আর একটা ছুরি নিয়ে আমি দামেস্কের পথে বার হলাম যে দেখি একটা গাদা আপা রাস্তার ধারে মরে পড়ে আছে আমি জানি বাবা মরা গাদার গোশ খাওয়া হারাম তবু কি করবে জীবন বাঁচাতে হবে এই জন্য আমি চামার কি করলাম আমি বলি আমি মহিলা কি করলাম বাবা নবীর আওলাদ কি করলাম অন্যের কাছে তো হাত পাতা যাবে না আমি দাপনা থেকে কেজিখানি গোশ এনেছি বাবা আমার তেল জুটি নেই আমার ঝাল নেই ছেড়ে নুন দিয়ে আমি কত কত করে রান্না করি আমার বাচ্চার খাইয়ে দেব ও চামার রে তুমি আমার নবীর দেশে যাবে তুমি আমার নবীর দরবারে যাবে বাবা চামার বিবি তুমি দিতে পারবে না তুমি যাও 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 আমি গোশত তোমার দিতে পারি না সূত্রকে হরণ করে খারাপ ভাবে দেখে আজ ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে শুধু তাই মার করে ঝরঝর করে চলে রক্তে রক্ত আজকের তিন দিন তারা উপোস তিন দিন তাদের পেটে কোনো দানা পানি নেই
আর আমি নবীর দেশে যাব এটা অসম্ভব আল্লাহ আমি নিয়ত করেছিলাম আমি নিয়ত পাল্টে দিলাম আল্লাহ তুই সুযোগ সময় দিলে আমি পরে যাব এখন আর যাব না তাই পকেটে ছিল 600 দিরহাম ওই টাকাগুলো বার করে ওই মহিলাকে বলছে মা হাত দুটো বাড়াও আমার 600 দিরহাম আছে আমি এই টাকা তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ জি দান আমরা করি কোথায় দান করি কখন সময় দান করতে হয় সময় দিতে হয় জি মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে দান চেয়েছে পকেটে হাত যায় না পকেটে হাত যায় না জি আল্লাহু আকবার আর শুধু বলছে আমরা লকডাউন লকডাউন কোথায় পাব ছেলেরা চাঁদা চাইতে গেছে আল্লাহু আকবার তবে আপনাদের এখানকার সোনার মানিকেরা আমি চিনি বাবা যেহেতু এলাকায় বহুবার এসেছি এরা সোনার মানিক আমার মা বোনেরা সোনার চাঁদ এরা চাইলেই দেয় কোনো চিন্তা নেই জি অনেক জায়গায় দেখেছি বাবা এই গত রাতে তো ছিলাম বাবা বিতারি বর্ডার এই গত রাতে ছিলাম আপনাদের দোয়া জি বলে হুজুর চাঁদা চাইতে গেছি দেয় না কত হসিয়া কত হসিলা এবার লকডাউন তোর এই চিজ কেন মিলাদ দিতে তোদের কেডা বলে এলো কেন দিচ্ছিস দে লাভ কি আল্লাহ আকবার ওই যেন ওয়াজ করতে কি অবস্থা বলো দিন বাবা তুই দিবি তো 20 টাকা এই তুই দিবি তো 30 টাকা তা তুই যা বলে লিচ্ছিস 200 টাকা আমার কথা বুঝতে পারিনি বাবা জি আমার একটা ওয়াজ আছে না আপনারা শুনেছেন ইউটিভিতে জি বৌমা নতুন বাড়ি আসছে ছেলে বিয়ে দিয়েছে বৌমা বাড়ি আসছে নতুন এইবার ফকির এসে ভিক্ষা চেয়েছে মা দুটো ভিক্ষা দাও মা দুটো ভিক্ষা দাও এখন বৌমা বলেছে ভিক্ষে হবে না কি বলেছে বাবা ভিক্ষে হবে না এইবার ফকিরের মনটা খারাপ ফকির চলে যাচ্ছে বাবা তোর মনটা খারাপ কেন তা বলছে তোমার বাড়ি গেছিলাম নতুন একটা বউ বলেছে ভিক্ষে হবে না এই জন্য চলে যাচ্ছি মনটা খারাপ তা বুড়ি তখন আসল কোমরে জড়িয়ে বলছি এত বড় আসপদ্দা এখন এক সপ্তাহ হয়নি ছেলে বিয়ে দিচ্ছি আমার বউ কি বাড়ির মোড়ল গিন্নি চল দিন ফকির এত বড় কথা কেন বললো ফকির মনে মনে করছে যাক আমার কিসমত খুলে গেছে কিসমত খুলে গেছে এইবার রাগে রাগে গে ঠিক বারান্দা উঠোনে যে বৌমাকে ডাকছে বৌমা বৌমা পেছনে ফকির বৌমা তুমি নাকি বলেছো ফকিরের ভিক্ষে হবে না শাশুড়ি বৌমা বেরিয়ে বলছে আম্মু আম্মু আমি বলেছি ভিক্ষে হবে না আমি বলেছি এই শাশুড়ি রেগে চোখ মোটা মোটা করে বলছে তুমি বলার কেন তুমি ফকিরের বললে কেন ভিক্ষে হবে না আমি বাড়ির গিন্নি আমি বলবো ফকিরের বলছে যাও ভিক্ষে হবে না ফকির বলতেছে কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না অবাক ফকির মনে মনে করছিল বুড়ি ডেকেলে যাচ্ছে বোধহয় অনেক মাল দেবে ও আল্লাহ ওই বৌমার কথা ইনি বলবে তাই ডেকেলে গেছে আমার কথা বুঝতে পারিনি জি তা বর্তমান কিছু আছে আল্লাহ আকবার দেবে না ভুলকে দেবে আমার কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু আটকাতে পারে এই জোরে বলে আটকাতে পারে এই যে এত বড় একটা মহফিল এই যে বাড়ি বাড়ি কুটুম দেখেন দিন কত লোক বাবা একটু লক্ষ্য করেন দিন কত লোক জি এই কালকের এখানে একটা মাসি মশা ওড়বে মাসি মশা ওড়বে তা তুমি যদি 20-30-50 টাকা দাও তোমার কি ক্ষতি হয় জি এত টাকা তো লকডাউন চলে গেছে সেদিন একজন বলছে হুজুর কন্ট্রোলে চাল দেশলো বলে বেঁচেছি নইলে পেরাই গেল হ্যাঁ বলে আল্লে কমুকো এই কমুকো হ্যাঁ মারপেটে 10 মাস 10 দিন ছিলিস কন্ট্রোলে চাল পাইলি পাখিরা উড়ে যায় ওরা কোন ডিলিয়ারের কাছে যায় ওরা জি খেতে দেওয়ার মালিক আমার আল্লাহ কে বলুন চিল্লে বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ আল্লাহ দায় আবার যখন তখন কেড়ে নেয় বাবা একটা রোগের মকদ্দমা কটা রোগ
একটা রোগের মকদ্দমা যদি একবার তোমার বুকি ব্যথা তুলে আর যদি পিজিতে ভর্তি করে আর বারান্দায় সুগে যদি নাকে নল দেয় চাচা শুধু বলতে মানে পয়সা লে যা পয়সা লে যা পয়সা তখন আর বলতে মানে দাও আর বলতে এজন্য বলছি সময় থাকতে কাজ করবে লাভ হবে বুড়ি মা ঝরঝর করে কাঁদতে লাগলো ও বাবাচ্চা আমার এই গোশত তোমার হবে না আমি দিতে পারবো না আমি বড় করুণ অবস্থা আছি এইবার চামার বলছে মা আমি হজে যাব না হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দেব বুড়িমা হাত দুটো পেতেছে বুড়িমা হাত দুটো পেতেছে চামার টাকাগুলো দিয়ে দিলের দিবার পরে এইবার বুড়িমা বলছে বাবা চামার একটু দাঁড়াও 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 ও বাবা দাঁড়াও দাঁড়াও আমি একটু দোয়া করব তোমার জন্য বাবা চামার উনি দাঁড়িয়ে ওই বুড়ি দোয়া করছে আল্লাহ যত হাজি হজে যাবে আমার নবীর দরবারে যাবে নবীর রওজা যারা যাবে আল্লাহর কাবায় যারা যাবে আমি দোয়া করছি আল্লাহ সবার আগে এই দাতা চামারের হজ আল্লাহ কবুল করে লিও জি বুড়িমা দোয়া করেছে বাবা কোন বুড়ি উনি নবীর আওলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বুড়ির দাম আলাদা চামার আর দেরি না করে এইবারে চলে এলেন আসার পরে কিন্তু বাবা রাতের বেলা ঘুমিয়ে গেল রাতের বেলা ঘুমিয়ে গেছে গরিবালায় রাতের বেলা স্বপ্ন দেখে ওনার গরিব জীর্ণ কুটি বাবা আলো হয়ে গেছে চতুর্দিকে আলো চতুর্দিকে আলো উনি অবাক হয়ে গেলেন বাবা আমার ঘরটা আলো হয়ে গেল কেন কারণটা কি উনি চিন্তা করে পায় না বাবা তাকে দেখে পূর্ণিমার চাঁদ ওনার হাতখানা ধরে বলছি বাবা চামার একবার ওঠো আমার দিকে তাকে দেখো আমি তোমার দিনের নবী সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ বাবা আমি তোমার দিনের নবী তুমি একটু মাথাটা তোলো চামার ঘুমের ঘরে মাথা তুলে বলছে হুজুর আজকে আমার জীর্ণ ঘরে আপনি এসেছেন আমার জীবন সৌভাগ্য কি বলছেন একটু বলো ভালে বাবা চামার তুমি যে টাকা জোগাড় করে হজে যেতে পারুনি নবীর দরবারে সালাম দিতে পারুনি আল্লাহর কাবায় নামাজ পড়বি তুমি পারুনি শুনে লাও জেনে লাও আজকে আমি তোমার 1200 টাকা দিয়ে গেলাম আরে চামার রে আমার আওলাদ তিন দিন তারা বোকা তিন দিন তাদের দানা পানি নেই তুমি হজ যেতে পারুনি ওই টাকাগুলো তুমি দিয়েছো বলে আমি মদিনা থাকতে পারিনি তোমার জীর্ণ ঘরে চলে এসেছি বাবা চামার আর আমি নবী বলে যাচ্ছি কে কি বললো দরকার নেই আমি নবী তোমার লকব দিয়ে যাচ্ছি তুমি কিন্তু হাজি লক্ষ্য করুন একটু ভাবুন একটু চিন্তা করুন গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছে গরিবের পাশে দাঁড়িয়েছে হজে যেতে পারলো না টাকাগুলো দিয়েছে আমার নবীর দিদার কপালে হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার নবী বলেছেন যিনি আমাকে দেখবে সত্য দেখবে আর আমাকে যারা দেখবে বেশক তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ নারা দেখবে নারা তাকবীর তাহলে নারা তাকবীর মিলাদুন নবী জলসা মিলাদুন নবী জলসা নারা তাকবীর তাহলে লক্ষ্য করুন আল্লাহ কি না করতে পারে বাবা আল্লাহ কি না করতে পারে আজকে আমার মরিচার ভাইরা আপনার যে মাহফিল দিয়েছে ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আল্লাহ হয়তো ছোট জঙ্গলে বাঘ রাখতে পারে কি ঠিক না ভুল বলছি বাবা এই ছোট মাহফিল দিয়েছে এর থেকে হয়তো আল্লাহ পাক তোমাদের কিসমত খুলে দিতে পারে কারণ প্রত্যেক জায়গায় আজকে লকডাউন চলছে অনেক মানুষের আজকে রুটি রুজি নেই অনেক মানুষের আজকের খাওয়া দাওয়া কত করুণ অবস্থা আপনারা বুঝছেন তবু মাঝখানে আপনার যে মাহফিল দিয়েছেন আমার আল্লাহ কি খুশি হচ্ছেন না জোরে বলো চিল্লে বলো আমার আল্লাহ কি সন্তুষ্ট হচ্ছে না জি এজন্য বলছি বাবা নিজের মনকে ছোট মনে করবেন না সব সময় বড় রাখবেন আল্লাহ আপনার কিসমত খুলে দেবে জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন এজন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা নিজেকে ছোট মনে করবেন না আসুন এইবার আমি আপনাদের কাছে একটা তত্ত্ব দিয়ে যাচ্ছি খুব কান পেতে শুনবেন একটু মগজে রাখবেন আপনাদের লাভ হবে
যদি বলছেন কেন গত মাস যেটা চলে গেছে আমার বিশ্ব নবীর মাস কি মাস বাবা বিশ্ব জোরে বলুন কি মাস বিশ্ব নবীর মাস আর এই মাসটা চলছে আমার বড় পীরের চাঁদ এই মাসটা কোন চাঁদ বাবা বড় পীর আমার বড়